দেখুন, আজব এক ঘটনা। ভারতে বোতলে ভরা ভূত যেভাবে বিক্রি, কাচের বোতলে বন্দি ভূত বিক্রি করতে গিয়ে ভারতের পশ্চিমবঙ্গের 4 ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে। এদের মধ্যে একজন স্থানীয় পুলিশের গাড়ি চালক বলে জানা গেছে। একটা সাধারণ কাচের বোতল, তার ভিতরেই নাকি রয়েছে ভূত। বায়বীয় অবস্থায় আছে তাই দেখা যাচ্ছে না। খুব কাজের ভূত, মালিক যা বলবে তাই করবে সে। 1 টাকার কয়েন ওই বোতলে ফেললেই নাকি সেটা ভেসে থাকবে, নিচে পড়বে না। তাহলে বোঝা যাবে যে বোতলের ভিতরেই আছে ভূত, এমনটাই বলেছিল তারা। কিন্তু যেই সেই কয়েনটা ফেলা হলো, টং করে শব্দ, বোতলের নিচে পড়ে গেল কয়েনটা। কিন্তু ওই একটা টং শব্দই পাল্টে দেয় পরিস্থিতি। ভূত যে সত্যি নেই সেটা বুঝে যান কলকাতা থেকে যাওয়া ক্রেতারা। তারা ভূত না কিনেই ফিরে যেতে চান, কিন্তু বিক্রেতারা নাছোড়বান্দা। তারা দাবি করে বসে যে ভূত না দেখা গেলেও দিতে হবে টাকা, 1-2 টাকা নয়, পুরো 5 লাখ, সঙ্গে হোটেলের থাকা খাওয়া বাবদ আরও 20,000। টাকা না পেয়ে কলকাতার বাসিন্দা তাপস রায় চৌধুরী আর বাসুদেব কুণ্ডকে আটকে রাখে 4 ভূত বিক্রেতা। অভিযোগ, বেশ কিছু টাকা কেড়েও নেওয়া হয়। কোনোভাবে পুলিশের কাছে খবর যায়, তারাই এসে উদ্ধার করে দুজনকে, সঙ্গে গ্রেপ্তার হয় বিক্রেতারাও। এখন থেকে সপ্তাহ 2 দিন করে তাদের থানায় হাজির দিতে হবে।